আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা অবস্থান করতেছি হাটিপাড়া হাটে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানিকগঞ্জ সদর থানা, গ্রাম হচ্ছে হাটিপাড়া। এই হাটে প্রতি মঙ্গলবার বিকেলে দুপুরের পরে থেকে হাট বসে। মূলত এই হাটটা হাঁস মুরগির জন্য খুবই বিখ্যাত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জানা মতে প্রায় 500 থেকে 600 পিস হাঁস মুরগি ক্রয় বিক্রয় হয়। এছাড়া বিভিন্ন ধরনের পাখি, চীনা হাঁস এই হাটে ক্রয় বিক্রয় হয়। তো আমরা ভিডিওতে আপনাদের ইনশাল্লাহ এই হাটের পুরোপুরি চিত্রটা দেখানোর চেষ্টা করব, আর কীভাবে দাম দর হয়, কীরকম দামে বিক্রি হয় সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। দর্শক, আপনারা হয়তো জানেন যে গ্রাম অঞ্চলের হাটগুলোতে কাঁচা বাজার, সবজি, হাঁস মুরগি, গরু ছাগল ছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় বিক্রয় হয়, কিন্তু হাটিপাড়া হাট এর ব্যতিক্রম। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে এই হাটিপাড়া হাট অল্প কিছু কাঁচা বাজারের পাশাপাশি হাঁস মুরগির হাটের জন্যই বিখ্যাত। বাজার কেমন? হাঁসের বাজার ভালো, 700 টাকা জোড়া। 700 টাকা, 700 টাকা জোড়া হলে তো অনেক সস্তা। আলু দর্শক, প্রতি সপ্তাহে এই হাটে বিভিন্ন এলাকা 15 থেকে 20 জন ব্যাপারী হাঁস মুরগি ক্রয় এবং বিক্রয়ের জন্য আসে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে বিভিন্ন কাস্টমারের পাশাপাশি অনেক এলাকার গৃহিণীরাও এই হাঁস মুরগি ক্রয় বিক্রয়ের জন্য উপস্থিত হয়েছেন। চলুন আমরা দেখে আসি যে এই হাটে হাঁস মুরগির আমদানি কেমন এবং কেমন দামে ক্রয় বিক্রয় হয়। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই হাটে অনেক খামারি তাদের মুরগি খাঁচায় ভরে বিক্রির জন্য নিয়ে আসেন, যারা বাণিজ্যিকভাবে আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন। তো তারা কিভাবে বিক্রয় করেন এবং কি সাইজের বাচ্চা বিক্রি করেন সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। এখানে এক ভাই কিছু মুরগি কিনছেন, তো কী রকম দামে কিনলেন, কত পিস কিনলেন তার মুখ থেকে জানার চেষ্টা করব। কিনছি তো 4টা মোরগ কিনছি। শুধু মোরগ? কেমন বাজার? বাজার কেমন? বাজার অত বেশি ভালো না, অত খারাপও না, মিডিয়ামের মধ্যে। আলহামদুলিল্লাহ। এই যে দেখো এগুলো না, এটি তো বাড়ি পালার জন্য নিয়ে এসেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর আছে কিন্তু। ও 1300 টাকা দাম চাই, আমি ওরে 1000 টাকা বলছি। এখানে খাঁচায় যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই ছেলেটার সাথে কথা বলে আমরা যেটা জানতে পারছি, ও আমাদের মতো পূর্ণ আবদ্ধভাবে এই মুরগিগুলো পালন করেন এবং মাঝারি সাইজের 2.5 থেকে 3 মাস হইলে সেই মুরগিগুলো ওর হাটে বিক্রি করতে নিয়ে আসেন। কত চাই, কত চাই? 450 এখানেও দুই ভাই খাঁচায় ভরে দেশি মুরগি নিয়ে আসছেন বিক্রি করার জন্য। তো ওনাদের সাথে আমি কথা বলেছি, ওনারাও আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন। আরেক ভাই দেখেন এখানে ফার্মি মোরগ বিক্রয়ের জন্য নিয়ে আসছেন, ওনারও খামার আছে। মূলত উনি মুরগিগুলো ডিমের জন্য রাখছেন, যেগুলো উনি বিক্রয় করবেন না, আর বাড়তি যে মোরগগুলো আছে সেগুলো হাটে হাটে বিক্রয় করতেছেন। তো দেখেন এখানে ব্যাপারীরাও অনেক হাঁস মুরগি নিয়ে আসছেন। তো এখানেও এক ভাই খাঁচায় ভরে নিয়ে আসছেন এই বাচ্চাগুলো। ওনার সাথে কথা বলে আমরা জানতে পারলাম বয়স হচ্ছে 32 দিন। দেখেন উনিও পূর্ণ আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন। তো এই বাচ্চাগুলো বয়স 32 দিন হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই সাইজ হয়েছে। ওনার সাথে কথা বলেছি, উনি যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয় নাই, তো বলছে যে 32 থেকে 35-40 দিনের ভিতরে উনি এই বাচ্চাগুলো সবসময় বিক্রি করে থাকেন। তো দেখেন এক ব্যাপারী ভাই অনেকগুলো মুরগি নিয়ে আসছেন বা মোরগ নিয়ে আসছেন বিক্রয়ের জন্য। আর এখানে একটা চীনা হাঁস দেওয়ার দাম হচ্ছে, একটা রাজা হাঁস আছে। তো এই হাঁসগুলো ওজন আলহামদুলিল্লাহ ভালো, বাজার অনুযায়ী যেরকম দাম চাচ্ছেন ব্যাপারী 2500 টাকা চাইছেন, আর গৃহস্থ যে খাওয়ার জন্য নিবে সে 1500 টাকা দাম বলছে। দেখেন এই ভাই সেও একজন ব্যাপারী, কিন্তু তারও একটা বাণিজ্যিক খামার আছে, মানে পূর্ণ আবদ্ধভাবে সে দেশি মুরগি পালন করেন এবং খাঁচায় ভরে হাটে বিক্রি করেন। দেখেন এখানে এক ভাই ডিম ক্রয়ের জন্য আসছেন, তো ওনার মুখে শুনে আসি
আলামিন কত করে হইছে ডিম ভাই 80 টাকা আলি মাশাআল্লাহ মাশাআল্লাহ 80 টাকা আলি তো বাজার খুবই ভালো হ্যাঁ হ্যাঁ ডিমের বাজার বাজার গরম মুরগির বাজার অতটা ভালো না ডিমের বাজার খুবই ভালো অন্য দেশে তো বাজার ভালোই থাকে দেশটা আমরা অন্য জায়গা এখানে একজন গৃহিণী তার ঘরোয়াভাবে পালন করা হাঁস হাটে বিক্রয় করতে আনছেন তো একজন ব্যাপারী কেনার জন্য তার কাছে আসছেন কি রকম দরদাম হচ্ছে আমরা শুনে আসি হাঁসের দাম দর হচ্ছে এটা এবং কত হলো কত দাম দর কত চাই কত চাইছেন দাম দর তো ভালো হইতেছে বাজার কম আলহামদুলিল্লাহ এই দুইটা হাঁস বিক্রি হয়ে গেল 1100 টাকায় দুইটা হাঁসা Thank you.
কি পাখি বাজিগার এটা কি জোড়া না কত চাইছো দাম জোড়া দাম বলছে দুই একজন দুই একজনের দাম বলছে বলো না এখনো তোমার দর্শক আপনারা অনেকেই বাণিজ্যিকভাবে বা ঘরোয়াভাবে দেশি মুরগি পালন করার জন্য একটু প্রাপ্তবয়স্ক দেশি মুরগি হাট বাজার থেকে ক্রয় করে থাকেন তো আপনারা চাইলে হাটিপাড়া হাট থেকে সবচাইতে ভালো মানের হাঁস এবং মুরগি ক্রয় করতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এছাড়া বেল বাটন টিপে আমাদের পাশেই থাকবেন যাতে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ